ছোট লোকের বাচ্চা তুই কেন নাস্তা খাবি? নাস্তা খাবো আমরা বড় লোকেরা। বেশি কোথায় নাস্তা খাবি কেন ফাঁকা? ওরে আল্লাহ রে, একজন বলতেছে জুস দিতে, একজন বলতেছে বেটটি দিতে, আরেকজন বলতেছে নাস্তা দিতে, আরেকজন বলতেছে গেট ভাড়া দিতে। বিধি তুমি বলে দাও আমি কোথায় যাব। তুই এক কাজ কর, গরু মাংস গুনা কর, এক কাজ কর ইলিশ পোলাও রান্না কর, অনেক দিন ইলিশ পোলাও খাওয়া হয়। ইলিশ মাছ আমি খাবো, তুমি বল পোলাও রান্না কর। আমি তোমার হবু স্বামী আবু। ঢাকা শহরে থাকার মতো যোগ্যতা তোর নাই, গ্রামে যা, গ্রামে গিয়ে রিক্সা চালা, না কৃষি কাজ কর। যাওয়ার আগে একটা কথা বলে যাই, আল্লাহর গজব পড়বো, আল্লাহর থালা পড়বো আপনার উপরে। সকালবেলার ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কবুল করছে, আমি খুব খুশি হয়েছি। আমি আপনাদের কাজটা দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? আমি যেমন আপনাকে বাড়িতে কাম করছি, এখন আপনাদের আমার বাড়িতে কাজ করতে হবে। আপনাদের সবাই রে যে যে কাজ দিছি, কেউ কাজটা ঠিক মতো করতে পারে না। আমি আপনাদের কে চাকর হিসেবে আমার বাড়িতে রাখতে পারবো না। আপনারা সবাই আমার বাড়ি থেকে যেতে পারেন, জানেন।